إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. الله رب العالمين بولين পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমে বানাইছি। সাতবহুগ আসমান চন্দ্র সূর্য আরশ লৌহ কলম আল্লাহ বলেন এগুলা বানানোর জন্য আমার কুদরতি হাত ব্যবহার করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমে আসমান চন্দ্র সূর্য তারা নক্ষত্র রাজে আমি আল্লাহ আমার হুকুমেই বানাইছি। সাতবহুগ জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর হুকুমে বানাইছি। পাহাড় পর্বত বৃক্ষ লতা পাতা সবকিছু আল্লাহ বলেন আমি আমার হুকুমে বানাইছি। সাগর মহাসাগর খাল বিল আল্লাহ বলেন আমি আল্লাহর হুকুমে বানাইছি। কিন্তু মানুষকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বানানোর জন্য ইচ্ছা করলাম, মানুষে তো সম্মানী, মানুষে তো মর্যাদাবান, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজ কুদরতি হাতে বানাইছি। সুবহানাল্লাহ, মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাইয়া পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপর আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ বলেন বান্দা ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা রে, আমি বনি আদমকে নিজ কুদরতি হাতে বানাইয়া তাদেরকে সম্মান আর মর্যাদার অধিকারী বানাইছি। তোমরা মনে করো না এমনি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছি, বরং না না, আল্লাহ বলেন আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেকার এমনি ভাবে অনর্থক সৃষ্টি করি নাই, তবে কেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগি করার জন্য। কোন কবি বলেন আগর খাহি রেজায়ে হক আদা কুন, আগর খাহি রেজায়ে হক আদা কুন, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি জিন্দেগি আ মদ বরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি গর্ব সুরত রত আদমি ইনসাব দে আহমদ ও জাহলে হামেকে সাবু দে। সুতরাং এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগি করার জন্য সৃষ্টি করেছেন। ওই মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে দুই ভাগে বিভক্ত হবে। দুনিয়ার মধ্যে মানুষ অনেক ভাবে অনেক দলে বিভক্ত হয়, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে। এক দল হবে সৌভাগ্যবান, আর এক দল হবে হতভাগা। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ
কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা দুভাগে বিভক্ত হবে একদল মানুষ হবে সৌভাগ্যবান আরেকদল মানুষ হবে হতভাগা দুর্ভাগা আল্লাহ বলেন অন্য আয়াতে আল্লাহ বলেন মানুষ কিয়ামতের মাঠে হবে দুই ভাগে বিভক্ত হবে একদল মানুষ জান্নাতি হবে আরেকদল মানুষ জাহান্নামে হবে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন فمنهم شقي وسعيد وان آيات الله رب العالمين بولين فريق في الجنة وفريق في السعيد يقدل هو بخامدر كدين ميدان جناتي আরেকদল হবে কঠিন ময়দানে হাশরের দিন জাহান্নামী যারা জাহান্নামী হবে তারা সফল কাম হবে না তারা সাকসেসফুল হবে না যারা জান্নাতি হবে সেদিন তারা হবে সাকসেসফুল আর সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন কোরআনুল কারীমের মধ্যে لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله بولين جنتي رار جهنمي رشمان هوتے پڑے نا যারা জান্নাতি হবে কিয়ামতের কঠিন ময়দানে এ সমস্ত মানুষ হবে সফল কাম আর সাকসেসফুল আর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামীদের কথা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা দুই দল মানুষের কথা বলেছেন আল্লাহ বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله بول فأما من طغى جسيم لونغون كوري وآثر الحياة الدنيا দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ও ব্যক্তির জন্য জাহান্নাম হবে তার ঠিকানা